পড়াশোনা হয় না পড়াশোনাতে আমি তো মানে এখানটায় যে যে কজন আছে সবাই চাকরি পাবে না পাবে সবাই চাকরি পাবে না তো পড়াশোনা করানো হয় কি জন্য হয় পরে যদি ব্যবসাও করতে যাস না ব্যবসাও যদি করতে যাস এই মাতার বুদ্ধিটা দরকার বুঝলে এই পড়াশোনা করা মানে ব্রেনের বিকাশ ঘটানো ব্রেনের কি ঘটানো বিকাশ ঘটানো ব্রেনের প্রচুর কানেকশন তৈরি করা নিউরনের মধ্যে কানেকশন তৈরি করা সেটা শুধু চাকরির ক্ষেত্রে কাজে লাগবে তা নয় যত বেশি কানেকশন হবে তত বেশি আলাদা আলাদাভাবে ভাবতে পারবে নতুন নতুন ই ভাবতে পারবে সমস্যা পড়লে সেই সমস্যার সমাধান করতে পারবে নতুন নতুনভাবে আর সেই বিকাশটা তোর পড়াশোনার মাধ্যমে আসবে বুঝলে এমন নয় যে তুই অঙ্ক নিয়ে পড়াশোনা করলে দিয়ে চাকরি পালেনি দিয়ে তোর ইচ্ছা ব্যবসা করা তুই ভাবতেই পারিস যে আমি তো অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি একদম এম এসসি করেছি বা হয়তো বিটেক করতে পারলে আমি ধরলাম বিটেক পড়েছিস অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিস পরে আবার ব্যবসা করছিস কেউ বলতেই পারে যে পড়াশোনা তো মানে তুই এখন পরে যদি ব্যবসাই করতে হয় তাহলে অত পড়াশোনা করার কি দরকার বিটেক করার কি দরকার ছিল অঙ্ক নিয়ে পড়ার কী দরকার ছিল হ্যাঁ বলতেই পারে তো অঙ্কনি পড়া বা নিয়ে পড়া মানে এই নয় যে সে চাকরি তাকে করতেই হবে সবাই চাকরি পাবে না এক হাজার বলছে ভারতবর্ষে একশো একত্রিশ কোটি লোক আছে তো সবাই যদি চাকরি পেতে যাই সবাই চাকরি পাবে একশো একত্রিশ কোটি মানুষকে চাকরি দিতে পারবে পারবে না সম্ভব না পড়াশোনাটা হয় যাতে ব্রেনের বিকাশ ঘটে অঙ্ক নিয়ে পড়ছিস ব্রেনের বিকাশ ঘটছি ব্রেনের মধ্যে প্রচুর কানেকশন তৈরি হয়েছে ব্রেনের বিকাশ হয়েছে পরে ব্যবসা করতে গিয়েও কাজে লাগবে এটা অঙ্ক অঙ্ক নতুন নতুন জিনিস শেখামা না কি প্রবলেম সলভিং এবিলিটি তোর বাড়ছে প্রবলেম সলভিং এবিলিটি তোর বাড়ছে তোর প্রবলেমকে সলভ করা প্রবলেম মানে সমস্যা সমাধান করা তোর ক্ষমতা বাড়ছে তোর সেটা শুধু অঙ্কের ক্ষেত্রে না চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক যত বেশি অঙ্ক করবি যত বেশি ই নে সাধারণত আর্টস এইটা হয় না তুই এখন পড়াশোনা করলে মাধ্যমিকের পর আর্টস নিয়ে সে মুখস্থ করা শুরু করে দিলে তাতে প্রবলেম সলভিং এবিলিটি শিখতে পারবি না সেই মাধ্যমিক আর্টস নিয়ে পড়াশোনা করি তোর একটা ব্যবসা শুরু করলি সে ব্যবসা তোর ভালো হইতেও পারে না হইতেও পারে তো চান্স খুব কম ভাগ্যের ওপর কেননা যে ব্যবসা করতে করতে যে প্রবলেম আসবে সেই প্রবলেমটা সলভ করার ক্ষমতা তার মধ্যে ততটা থাকবে না যতটা একজন ম্যাথ নিয়ে পড়লে পাবে একজন বা সায়েন্স সায়েন্স নিয়ে যদি কেউ পড়ে তার মধ্যে যতটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি আসবে আর্টস নি কোনোদিনই আসবে না তার মধ্যে কোনোদিন আসবে না সেই সেই ক্ষমতাটা তার মধ্যে আসবে না হ্যাঁ পরে তোদের আবার সেই খাটে প্রবলেম সলভিং মানে অঙ্ক টঙ্ক নিয়ে খাটে পরে আসতে পারে তার সে টাইম লাগবে বুঝলে আর তুই যদি এখন থেকে অঙ্ক না করিস পরে সায়েন্স নি পড়তে পারবি না পরে সায়েন্স নি পড়তে পারবি এখন থেকে তোদের ভালো ইয়ে ওই যে তোর এ আছে না শিলু শিলু সায়েন্স নিয়ে পড়ছে তো দেখবে শিলু মানে কোনো না কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে কেননা ওর সায়েন্স কঠিন তো প্রচণ্ড কঠিন মনে হয় ঠিক আছে তত কঠিন না যদি খুব বেশি প্র্যাকটিস করে বুঝলি শিলু পড়ার ধরনের উপর নির্ভর করে কেউ মাধ্যমিকে যেরকম পড়াশোনা করেছে রকমই যদি পড়াশোনা করে তাহলে আর সায়েন্স নিয়ে পড়াশোনা মানে মুশকিল আছে বুঝলি কিন্তু সায়েন্স প্রচণ্ড কঠিন হইলেও এই দু বছর তিন বছর চার বছর যে খাটবে মানে ই পর্যন্ত যে খাটছে এই যে দু বছর খাচ্ছি হোক এরপরে কেমিস্ট্রি নেক ফিজিক্স নেক বা ম্যাথ নেক জানি পড়াশোনা করুক ওর ব্রেনের মধ্যে যতটা কানেকশন তৈরি হবে নতুন 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 হ্যাঁ সেই কানেকশন যারা আর্টস নিয়ে পড়বে ওই থেকে ভালো ভালো যারা রেজাল্ট করেছে তাদের মাথাতেও তৈরি হবে না পরে ও যদি একটা ব্যবসাও খোলে যে ওই থেকে অনেক ভালো নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করেছে সে ওই কাছে টিকতে পারবে না ঠিক মতো কেননা ওই নতুন নতুন সমস্যাকে কিভাবে নতুন নতুন ভাবে সমাধান করা যায় সমস্ত কিছু ও শিখবে ও পারবে করতে একজন আর্টস ভাইকের ওপর নির্ভর ব্যবসা খুঁজে বসে থাকবে চপচাপ এই জন্যই অঙ্ক আমাদের শিখতে হবে কেননা ভবিষ্যতে আমাদের দরকার এখন ব্রেনটাকে পড়াশোনা করা মানে ব্রেনটাকে বিকশিত করা কি করা হচ্ছে ব্রেনটাকে বড় করা হয়েছে পরে ব্যবসায় করে ব্যবসায় করিস আর চাকরি করিস আর যাই করিস সব ক্ষেত্রে কাজে দেবে এখন সেই বুদ্ধিটাকে ই করা তৈরি করা আর এখন যদি পড়াশোনা না করিস ফাঁকি বাদিত করিস ভবিষ্যতে না ব্যবসাতে ঠিক মতো টিকতে পারবে আর আমি যেগুলো শেখাবো সেগুলো তো কিছু বুঝতেই পারবি না তুই না ব্যবসা বাণিজ্যের সম্পর্কে যেগুলো শেখায় সেগুলাও কিছু বুঝতে পারবি ঠিক মতো না ওই মানে শেয়ার মার্কেট সম্পর্কে যদি যেগুলা শেখাবো সেগুলাও কিছু বুঝতে না হান্ড্রেড পার্ট কিছু বুঝতে পারবে না কিছু বলতে ম্যাক্সিমাম জিনিসই বুঝতে না যতটুকু তোর বোধ আছে বোধ শক্তির ব্রেনের মধ্যে কানেকশন তৈরি হয়েছে সেই হিসাবে বুঝবি তাছাড়া বুঝতে না কী হয়েছে ঘাড়ে ঘরে ছেলে বই বই নিয়ে বেড়াইলে হয় না নিয়ে পড়া হয়নি পড়া করার জন্য বাড়িতে বসে বসে বই নিয়ে পড়ে থাকতে হয় নতুন নতুন সমস্যা সমাধান করার চেষ্টা করতে হয় তবে পড়াশোনা হবে সমস্যা যদি পড়ে আমার কাছে আসতে হবে আমার কাছে এসে শিখিয়ে নিতে হবে ঠিক যেমন গ্রহণ করছি দুই প্রথম তিন চার দিন এসেছিল মনে করি দেখ ওই রকম পড়াশোনা করতে হবে কষ্ট হবে না কষ্ট হবে সেই কষ্ট মানে মধ্যে তৈরি জিনিস পরে কাজে লাগবে সেগুলো ব্যবসা করলে কেউ নতুন ব্যবসা শুরু করছে হানড্রেড পারসেন্ট লাভ করবে এই লাভ বলছে লস করবে কোন না দিন তো লস করবেই বুঝলে কোনো কোনো না কোনো দিন তো লস করবেই হান্ড্রেড পার্সেন্ট কেউ নতুন ব্যবসা শুরু করছে হান্ড্রেড পার্সেন্ট লস করবে কোনো না কোনো দিন এবারে টাকায় লস করলো সে যদি ভাবে আমি পিছিয়ে আসলাম আমার হবে না আমি লস করছি এই ব্যবসা হবে না তাহলে কী বললেন কই ওই যে লস কী করি যে ঠিক আছে সায়েন্সে একটা সায়েন্সে পড়া ছেলে আর একটা আর্টসে পড়া ছেলের মধ্যে পার্থক্য বলছে যে আর্টসে পড়া ছেলে সে যেহেতু মুখস্থা করি করে অভ্যাস একটা স্টেট ফরওয়ার্ড জিনিস কঠিন মনে হবে তার মনে হবে না আমি লস করিতে মানে এ ব্যবসা একটু খারাপ ঠিক আছে এই ব্যবসাতে হয়তো লাভ নেই বা হবে না এরকম হয়তো এই ব্যবসা ভালো না এরকম মনোভাব তার মতের মধ্যে চলে আসবে কিন্তু সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের আমি বলছি তাদের একটা অঙ্ক হয় না আবার অন্যভাবে চেষ্টা করে আবার অন্যভাবে চেষ্টা করে আবার অন্যভাবে চেষ্টা করে এবং একটা অঙ্ক হয়েছে না তার মানে বুঝবে আমার এই পথে গেলে অঙ্কটা হয়েছে না এই পথে গিয়েছে বলে আটকে গিয়েছে হয়তো অন্য পথে গেলে এইভাবে করলে করতে পারে এই ব্যবসাটা যখন লস করবে তখন ভাববে কী বললেন ভাই না ঠিক আছে আমার ও দেখবে না আমার এই এই কাজ করার জন্যে আমাকে ব্যবসাটা হয়তো লস হয়েছে ওই জ্ঞানগুলো মাথার মধ্যে থাকবে পরে আবার অন্যভাবে করার চেষ্টা করবে বুঝলি জিনিসটাকে তখন ঠিকানা লাভ হবে আর একবার ধর একটা জায়গায় ধর তিন বছর ধরে একটা ব্যবসা করলে দিয়ে ধর আমি ধরলাম লাভ করতে পারলেনি লসই চলছে তিন বছর ধরে হুম তিন বছর ধরে কি কি শিখেছি আমি ধরলাম তারপরে কুইট করে দিলি তুই ছেড়ে দিলি ব্যবসাটা ওই তিন বছর ধরে যেসব জ্ঞানগুলো মাথা তুই অর্জন করেছিস না ওই এই সম্পর্কে ওই ব্যবসাটা সম্পর্কে ফুল নীল হয়ে যাবে তুই যেহেতু ব্যবসাটা ছেড়ে দিলে আর কোনো জ্ঞান নেই তোর মাথার মধ্যে আবার নতুন কিছু শুরু করলে আবার নীল থেকে শুরু করে আবার ওই রকম জ্ঞান অর্জন করতে হবে মানে এতদিন ধরে তিন বছর ধরে ব্যবসাটা করি তোর যে অভিজ্ঞতাটা হইলো যে জ্ঞানটা হইলো সেই জ্ঞানটা যেই ব্যবসাটা ছেড়ে দেবে না সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে বললেন কই সেই জ্ঞানগুলো আর কোনো কাজে আসলো না আর কোনো কাজে আসলো না বুঝলে সেই জ্ঞানগুলোকে কাজে লাগাইতে হবে অভিজ্ঞতাকে কাজে লাগাইতে হবে তারপরে ধীরে 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 বাড়তে হবে আর এখন প্রবলেম সলভ করতে হবে নতুন নতুন প্রবলেম সলভ করতে হবে কঠিন কঠিন প্রবলেম সলভ করতে হবে আমি এর আগেই বলেছিলাম আমাদের ব্রেন হচ্ছে পেশির মতো আমাদের হাতে যেরকম পেশি সেই রকম আমি প্রথমে সেই দু কেজি নিয়ে আরম্ভ করলাম তারপরে তিন কেজি তারপরে দশ কেজি এখন কুড়ি কেজি নিয়ে তুলি তাই তো হ্যাঁ কুড়ি কেজি তুলি এক হাতে তো সেই রকমই আমি যদি দুই কেজি নিই না দুই কেজি নিই মানে হয়তো প্রথমে দশ বার করছিলাম পরে একশো বার করলাম আমার গায়ের শক্তি ততটা বাড়বে না পেশির শক্তি ততটা বাড়বে না ক্ষমতা ততটা বাড়বে না দুই থেকে আমাকে তিন কেজি বাড়াইতে হবে তবে আমার পেশির ক্ষমতা বাড়বে আমি যদি তিন কেজি নিই প্রথমে দশ বার আমি ধরলাম করছিলাম আমি সাধারণত চল্লিশ বার করে করি ঠিক আছে প্রথমে চল্লিশ বার করলাম যে পরে হয়তো আবার বার করলাম তিন কেজি নিয়ে আশি বার উঠব করছি আমি ঠিক আছে বা তুলা নামানো করছি আমার পেশি বাড়বে না শক্তি বাড়বে না তিন কেজি থেকে দশ কেজিতে নিয়ে যেতে হবে তবে আমার পেশির শক্তি বাড়বে সে দশ কেজি নিয়ে আমি হয়তো আশির জায়গায় আমি তিরিশ বার করি না কেন তবুও আমার শক্তি বাড়বে পেশি বাড়বে দশের দশ বাড়িতে আমি ধরলাম দশ কেজি নিয়ে দশ কেজি নিয়ে বার উঠপোস করছে আমি ধরলাম বা তোলা নামানো করছে আমি বাড় মানে তিরিশ থেকে তিরিশ থেকে আমি আশি বার করলাম আমার গায়ের পেশি ততটা বাড়বে না তিরিশ থেকে আমাকে কুড়িতে দেখতে হবে কুড়ি কেজি তুলতে হবে তবেই আমার পেশি বাড়বে ঠিক তেমনি ব্রেন ওই রকমই একটা অঙ্ক শিখেছিস সেই অঙ্কই ধর নামটা শিখেছিস নামটা যদি বারবার পড়িস বারবার পড়িস বারবার পড়িস বারবার পড়িস ওই কানেকশন করাই তৈরি হবে শক্তিশালী হবে ওই কানেকশানে নতুন কোনো জিনিস শিখতে পারবে না তো বুদ্ধি বাড়ছে না নাম তারপরে অন্য কিছু একটা শিখতে হবে তারপরে আবার অন্য কিছু শিখতে হবে তারপর 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 আবার অন্য কিছু শিখতে হবে অন্য কিছু শিখতে হবে তবে আলাদা আলাদা কানেকশান তৈরি হবে আর ব্রেনের মধ্যে যত বেশি কানেকশন তৈরি হবে তত তুই বেশি বুদ্ধিমান ধীরে ধীরে হইতে থাকবি এটা হচ্ছে বুদ্ধিমান হওয়ার নিয়ম নতুন নতুন জিনিস শেখা যত নতুন নতুন জিনিস শিখবি যত নতুন নতুন প্রবলেম সলভ করার ই করবি নতুন নতুন অঙ্ক করবি কঠিন কঠিন অঙ্ক করবি তত তোর ব্রেন মজবুত হবে বুঝলি তত তোর পড়াশোনাতে পড়ে এই এই সব পড়া তোর কাছে একদম জল ভাত হয়ে যাবে কিন্তু তার জন্যই পড়তে হবে সাইকেল নিয়ে ঘুরে ঘুরিয়ে বেড়ালে হয় না পড়াশোনা না আমি